মাগো আপনি বাসা কোন কাজ আছে আরে আজব তো কে আপনি বলা নাই করে হঠাৎ করে ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেছেন আমারে আপনি চিনবেন না আমি গ্রাম থেকে আইছি গেটটা খোলা পাইছি তাই আইসা আপনি জিজ্ঞাসা করতেছ আপনি বাসা কোন কাজ আছে তো আমি কি করব আমি আপনাকে চিনি না জানি না আমি আপনাকে কি কাজ দেব আপনাকে আমি বড় জোর একবেলা খাওয়াতে পারি আমি আপনাকে খাবার দিচ্ছি খাবার খেয়ে এখান থেকে সোজা চলে যান মাগো আমার খাওয়ার দরকার নেই আমার বউ খুব অসুস্থ আর ছেলেটা অনেকদিন যাবত নিখোঁজ বউরে যে ওষুধের খাওয়াবো সেই টাকা নেই আপনি যদি একটা কাজ দেন আমি সেই কাজ করে বউরে ওষুধের টাকা পাঠাবো দেন না মা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি আপনি আমার বাসায় কাজ করবেন কিন্তু আমার তো ছেলে কাজের লোকের দরকার নেই আমার তো মেয়ে কাজের লোকের দরকার যেমন ধরেন বাসা ঝাড়ু দিতে হবে থালা বাসন ধুতে হবে কাপড় চোপড় ধুতে হবে তার মধ্যে আপনি আমার বৃদ্ধ একটা লোক আপনি এত কিছু করতে পারবেন আপনি যেটা বলবেন যে কাজ দিবেন আমি ওইটাই করব শুনুন আপনার কথাগুলো শুনে আমার খারাপ লাগতেছে এই জন্য আপনাকে আমি কাজ করার সুযোগ দিচ্ছি তার মানে এই না যে দুই দিন পরে আপনি মাথায় উঠে যাবেন যেভাবে কাজ করতে বলবো ওইভাবেই কাজ করবেন আর আমার মুখে মুখে একদম তর্ক করবেন আমার তর্ক একদমই পছন্দ না তাহলে যান ওই দিকে রান্নাঘর আছে রান্নাঘরে যেয়ে আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসেন আর এক কাপ চা করে আমার হাজবেন্ডের রুমে দিয়ে আসেন ওই যে ওই কোনার রুমটা আমার হাজবেন্ড আচ্ছা ম্যাডাম আমি এক্ষুনি দিতেছি সাহেব আপনার গ্রিন টি চা বাবা তুমি এখানে বাবা তুমি তুমি এখানে এতদিন পর কই ছিলে তুমি এতদিন কি হইছে বিশ্বাসত কি বলে হ্যাঁ তোর মতো ফকিনি কে না এই বাড়িতে রাখাটাই আমার ভুল হইছে আলে একটা ভিখারির জন্য তুমি আমার গায়ে হাত তুললে বাস তুমি একজন বয়স্ক মানুষের গায়ে হাত তুলতে পারো উনি বয়স্ক মানুষ হয়েছে তো আমার কি হয়েছে ওনাকে আমি এখানে কাজ করতে রাখছি উনি আসতে আসতে আমার একটা কাঁধ ভেঙে বলছে আমি চুপ করে থাকবো যার গায়ে হাত তুলছো সে আর কেউ না বাবা সে আমার বাবা কি মানে আলিফ তুমি ঠিক আছো তো মানে এই চাকরটা মানে এই ফকিরনির বাচ্চাটা কিনা তোমার বাবা হ্যাঁ এই ভিখারি লোকটা আমার বাবা আমার জন্মদাতা বাবা বাবা তুমি কইছিলে এতদিন তোমারে কত খুঁজছি আমি যখন চাকরির জন্য ঢাকায় আসছিলাম না বাবা আমার আমার একটা দোকানে চাকরি হয়েছিল তারপর হঠাৎ করে একদিন পুলিশ এসে বলে যে এই দোকানে নাকি অবৈধ ব্যবসা হয় তারপর আমাদের সহকর্মচারী মালিক সবাইকে একবারে থানায় নিয়ে যায় বাবা ছয়টা মাস জেলে থাকছি তারপর আমি গ্রামে গেছিলাম আমি তোমাদের অনেক খুঁজছি বাবা আমি তোমারে কোথাও খুঁজে পাই নাই ছোট বুন্ডারে নাকি যৌতুকের লেখা মায়েরা বলেছে বাবা তুমি 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 কই আসিলে আমি তোমারে কত খুঁজছি এই জায়গায় ওই জায়গায় সব জায়গায় খুঁজছি শহরে এসা পর্যন্ত খুঁজছি গ্রাম থেকে বাইরে টাকাতে বসতে উঠছি তোর মার অবস্থা খুবই খারাপ ওষুধের টাকা নেই যে খাওয়াবো আমি তোর অনেক খুঁজছি কোনো জায়গা পাইনি শেষে এই বাড়িতে আমি কাজ দিছি তোর মারে ওষুধ খাওয়াবো বলে তুমি তুমি কি না আমার বাবার গায়ে হাত তুলছো আজকে যদি এই জায়গায় তোমার বাবা থাকতো তুমি কি তার গায়ে হাত তুলতে পারতা আসলে আলিফ আমি তো জানতাম না যে উনি তোমার বাবা আমি যদি জানতাম তাহলে কি আমি ওনার সাথে এত বড় অন্যায় করতাম আর আমি ভাবছিলাম যে ভিখারি একজন মানুষ আমি চিনি না জানি না বাসায় জায়গা দিছি আসতে না আসতে আমার এত বড় একটা লস করে ফেলছে এই জন্য আমি আর কি রাগের মাথায় চড় মেরে ফেলছি আর বাবা আম সো সরি বাবা আমি আসলে বুঝতে পারিনি যে আপনি আলিফের আব্বু যদি আমি জানতাম যে আপনি আলিফের আব্বু তাহলে আমি আপনার সাথে এত বাজে বিহেভ করতাম না থাক বাবা মাফ করে দে ও বুঝতে পারেনি মাফ করে দে বাবা আজকের পর থেকে তোমার আর কোনো কাজ করার দরকার নেই কোন 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 বস্তিতে তোমরা থাকো বাবা আমার আমারে বলো আমি যে আমারে নিয়ে আসতেছি তোমাদের আর কোনো কাজ করতে হবে না তোমার কোলা আছে না বাবা আজকের পর থেকে আপনাদের বস্তিতে আর কষ্ট করে থাকতে হবে না আজকের পর থেকে আপনারা আমাদের সাথে এই বাড়িতেই থাকবেন আর আমি আর আলিফ যে আমাকে নিয়ে আসবো